এক থালা ভাত শুধুমাত্র এই সিমের রেসিপিটা দিয়ে খেয়ে ফেলতে পারবে মাছ মাংস ডিম কোনো কিছুর প্রয়োজন হবে না আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের রসুন সিমের রেসিপি শেয়ার করব একবার যদি সিম এইভাবে রান্না করে খাও সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি তৈরি করার জন্য একদম ফ্রেশ দেখে সিম নিয়েছি আর সিমগুলো প্রথমে খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি তারপর এইভাবে দুই সাইডের আঁচটাকে ফেলে দিয়ে দুই টুকরো করে নিয়েছি যদি তোমাদের সিমগুলো একটু ছোট সাইজের হয় তাহলে গোটায় রেখে দেবে আর যদি বড় সাইজের হয় তাহলে অবশ্যই দুই টুকরো করে নেবে তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার রান্না করার জন্য চুলোর ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে তিন চামচ মতো সাদা তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা যতগুলি সিম নেবে সেই হিসাবে অ্যাড করতে হবে তারপর হাফ চামচ মতো কালো জিরে চার পাঁচটি রসুনের কোয়া ছোট করে কেটে নিয়ে অ্যাড করেছি আর তারই সঙ্গে তিনটি কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি এবার রসুনের কোয়া গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আমি তিরিশ সেকেন্ড সময় ধরে লো আছে ভেজে নিয়েছি একদম কম আছে ভেজেছি আর এরকম কালার চলে এসেছে এবার কেটে রাখা সিমগুলো অ্যাড করে দিতে হবে কেটে রাখা সিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেওয়ার পর চুলো রাঁচটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে আর হাই করে রেখে এইভাবে দুই তিন মিনিট অনবর্ত নাড়াচাড়া করতে থাকতে হবে আর যখন সিমের কালারটা ঠিক এইরকম মানে তেল তেলে হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো হাফ চামচ মতো নুন নুনের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝবে অ্যাড করবে আর হাফ চামচের কম মানে এক চিমটি থেকে একটু বেশি হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো অ্যাড করেছি এবার চুলো রাজ মিডিয়ামে রেখে দুই তিন মিনিট ধরে এইভাবে একটু কষিয়ে নিতে হবে মশলা সিমের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে চুলো একদম কম করে রেখে তিন মিনিট মতো ঢাকা দিয়ে দিতে হবে তো তিন মিনিট পর তোমাদের আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি সিম প্রায় ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু আমরা জল দিয়ে রান্নাটি করছি না এভাবে তেলে ভেজে ভেজে রান্নাটি করতে হবে তাই মাঝে মধ্যে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর তিন চার মিনিট পর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার সিম প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু সময় নিয়ে ঢাকা খুলে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দেওয়া যাবে না ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এই সময় অ্যাড করে দিতে হবে হাফ বাটি মতো একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচি আর তারই সঙ্গে এক চামচ চিনি চিনি না দিলে সিমের কোনো রেসিপিই আমার খেতে একদমই ভালো লাগে না তাই আমি এখানে চিনিটা অ্যাড করেছি তোমরা যদি সিমের মধ্যে চিনি খেতে পছন্দ না করো তাহলে এখানে চিনিটা বাদ দিয়ে দেবে এবার একটু সময় নিয়ে মানে লো ফ্লেমে এইভাবে দুই মিনিট মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার জাস্ট এক মিনিট মতো ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব। যাতে করে ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণ সিমের মধ্যে চলে আসে তো ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সমস্ত কিছু একদম হয়ে গেছে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে এসেছে আজকের এই রসুন সিমের রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ওইরকম সুন্দর আর নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা এই রকম রসুন সিমের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে এক থালা ভাত যে চোখের পলকেই শেষ হয়ে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হয় না আমার তো এভাবে এই রসুন সিমের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো তোমরা আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করছি ভালো লাগে